আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তির উৎস ব্যাটারি বা কোষ নিয়ে কথাবার্তা বলতে চাই এবং তড়িৎচালক শক্তি উৎস অর্থাৎ ব্যাটারি বা কোষের নানা রকম সমবায় শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায় এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোনো একটা বর্তনীতে প্রবাহমাত্রা যদি আমরা সৃষ্টি করতে চাই তাহলে সেখানে অবশ্যই একটা তড়িৎচালক শক্তির উৎস অর্থাৎ একটা ব্যাটারি থাকতে হবে, বা সেটি এসিও হতে পারে ডিসিও হতে পারে। কিন্তু তড়িৎচালক শক্তির উৎস না থাকলে কোনো বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার সৃষ্টি হবে না। তাহলে তড়িৎচালক বল বলতে আমরা কি বুঝি? তাহলে তড়িৎচালক বল হলো যে কোনো একটা বর্তনীর মধ্যে দিয়ে আধান কণাকে গতিশীল করার জন্য ব্যয়িত শক্তি বা কাজ, সেটিকে আমরা তড়িৎচালক বল বলতে পারি। যেমন আমরা ধরে নেই যে কোনো একটি বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ আধানকে, যে আমাদের একটা বর্তনী, এই বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ আধানকে কোষ সহ পুরো বর্তনী ঘুরায় নিয়ে আসতে আমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে। তাহলে কি পরিমাণ আধানকে কোষ সহ পুরো বর্তনী ঘুরিয়ে আবার পূর্বের বিন্দুতে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে কি পরিমাণ আধানকে কোষ সহ এক বিন্দু থেকে পুরো বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে কাজের পরিমাণ আমার ডাব্লিউ হলো। তাহলে একক চার্জকে ঘুরায় নিয়ে আসতে আমার কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে সেটি হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এটি হলো ওই ব্যাটারি তড়িৎচালক শক্তি। তাহলে তড়িৎচালক শক্তি বল ইজ ইকাল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে তড়িৎচালক শক্তি বা বলের একক কি হবে? তাহলে এখানে একক হবে কাজের একক ডিভাইডেড বাই চার্জের একক। তাহলে কোনো একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট বলতে আমরা কি বুঝব? তাহলে কোনো একটি ব্যাটারির তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট বলতে আমরা কি বুঝি? 1.5 ভোল্ট, তাহলে কোনো ব্যাটারির তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট বলতে আমরা বুঝি যে ওই বর্তনীর কোনো এক বিন্দু হতে এক কুলম চার্জকে কোষ সহ পুরো বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে কাজের পরিমাণ হবে 1.5 জুল। তাহলে ওই বর্তনীর সাথে সংশ্লিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ হবে 1.5 ভোল্ট। আবারও বলছি যে বর্তনী কোনো এক বিন্দু থেকে সেখান থেকে এক কুলম চার্জ এইরকম কোষ সহ পুরো বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ, কি পরিমাণ কাজ? 1.5 জুল পরিমাণ কাজ সম্পাদন হয়। তাহলে এই ব্যাটারির তড়িৎচালক শক্তিকে আমরা বলবো 1.5 ভোল্ট। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে বর্তনী হলেই সেখানে একটা বহিঃস্থ বা বাহ্যিক রোধ, সেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি, এবং প্রত্যেকটা কোষের বা ব্যাটারি বা তড়িৎচালক শক্তির উৎসের কিন্তু একটি অভ্যন্তরীণ রোধ থাকে, সেই অভ্যন্তরীণ রোধ থেকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করছি। এখন এই বর্তনীতে প্রবাহমাত্রা যদি আই হয় তাহলে বহির্বর্তনীর ক্ষেত্রে প্রবাহমাত্রার দিক হবে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কিন্তু ব্যাটারির ভেতরে
এর মধ্যে নানা ধরনের সক্রিয় তরল বা অন্যান্য বস্তুর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার দিক হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে। আবার লক্ষ্য করো যে বহিঃস্থর বা বাহ্যিক যে রোধ থাকবে সেটির মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা হবে সেই প্রবাহ মাত্রা হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিক বরাবর। আর ব্যাটারির অভ্যন্তরেও একটা প্রবাহ মাত্রা থাকবে এবং সেটির দিক হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে দিক বরাবর। তাহলে এই বর্তনীর সাথে সংশ্লিষ্ট যে তড়িৎচালক শক্তি সেইটাকে আমরা যদি ই বলি তাহলে ই ইজ ইকুয়াল টু, তাহলে ধরি আমরা ধরে নিয়েছি যে এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আই। তাহলে এই বাহ্যিক রোধ, বাহ্যিক রোধের ক্ষেত্রে আমরা লিখব ওহমের সূত্রের আলোকে ভি ইজ ইকাল টু আর আই, এবং এই যে কোষের অভ্যন্তরীণ রোধ সেখানে যে বিভব পতন সেটাকে যদি আমরা ভি ড্যাশ বলি তাহলে ভি ড্যাশ ইজ ইকাল টু হবে আর আই। তাহলে এই ব্যাটারির মোট তড়িৎচালক শক্তি ই ইজ ইকাল টু হবে ভি প্লাস ভি ড্যাশ, অর্থাৎ ভি অর্থাৎ এই বাহ্যিক রোধে যে বিভব পতন বা তার যে দুই প্রান্তের যে ভোল্টেজ ইজ ইকাল টু আমার মেন কোষের যে তড়িৎচালক শক্তি থেকে আমার অভ্যন্তরীণ রোধের যে বিভব পতন হয় সেটি কিন্তু বিয়োগ চাপ, সেই জন্য এটিকে আমরা নষ্ট ভোল্টেজ বা হারানো ভোল্টেজ বলি, এটিকে আমরা নষ্ট বা হারানো ভোল্টেজ বলি, হারানো বিভব বলে। এখন এই সমীকরণ থেকে আমরা প্রবাহ মাত্রার মান বের করে ফেলতে পারি যে ই ইজ ইকুয়াল টু, আমরা যদি আই কমন নিয়ে নেই তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এই প্রদর্শিত বর্তনীতে যে প্রবাহ মাত্রা চলে যেটাকে কিংবা আমরা আই দ্বারা প্রকাশ করেছি তাহলে প্রবাহ মাত্রা আই will be equal to E divided by R plus R at that. তাহলে এটি হলো আমাদের প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রার মান। এখন আমরা নানা সময় দেখেছি যে আমার হয়তো কাছে যে তড়িৎচালক শক্তির উৎস বা ব্যাটারি আছে সে ব্যাটারি দিয়ে আমি যে ডিভাইসটিকে চালাতে চাই সেটিকে চালানোর জন্য একটি মাত্র ব্যাটারি দ্বারা সেটিকে চালানো সম্ভব না, আমার ভোল্টেজের মান আরো বেশি দরকার ওই যন্ত্রটি বা ডিভাইসটিকে চালানোর জন্য। সেক্ষেত্রে আমরা কি করি যে কতগুলো ব্যাটারিকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হলে কি করতে হয় যে একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে অপর একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তকে যুক্ত করতে হয়, এবং সেক্ষেত্রে যে সমবায় হয় কোষগুলোর বা ব্যাটারির সেই সমবায়কে আমরা শ্রেণী সমবায় বলি। এবং শ্রেণী সমবায় যখন আমরা ব্যাটারিগুলোকে যুক্ত করব, সে যদি আমরা এন সংখ্যক ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করি যাদের প্রত্যেকে তড়িৎচালক শক্তি হচ্ছে ই, তাহলে তাদেরকে যখন আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব তাদের তখন মোট তড়িৎচালক শক্তি হবে এন মাল্টিপ্লাইড বাই ই, অর্থাৎ তড়িৎচালক শক্তি তখন এন গুণ বেড়ে যাবে। তাহলে আমরা এখন কোষের সমবায় নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে আমরা কোষের শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করতে চাই। তাহলে কখন আমি এটি করব যে যখন আমার অনেকগুলো ব্যাটারি আছে একটা নির্দিষ্ট তড়িৎচালক শক্তি সম্পূর্ণ একটা নির্দিষ্ট ভোল্টের ব্যাটারি রয়েছে কিন্তু আমার এর চাইতে আরো বেশি ভোল্টের ব্যাটারি চাই, তাহলে তখন আমরা কি করে নেব যে কতগুলো ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে নেব। তাহলে ব্যাটারির শ্রেণী সমবায় কেমন হয় এসে আমরা দেখে নিই। তাহলে ব্যাটারি বা তড়িৎ কোষের শ্রেণী সমবায়
শ্রেণী সমবায়। তার শ্রেণী সমবায় হলে কেমন করে যুক্ত হতে হবে? যে একটি ব্যাটারি, সে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে অপর ব্যাটারি পজিটিভ প্রান্ত, নেগেটিভ ব্যাটারির সাথে অপর ব্যাটারি পজিটিভ প্রান্ত, এভাবে যুক্ত। এবং প্রত্যেকটা ব্যাটারি বা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কে আমরা বলছি আর, এবং প্রতিটি কোষেরই তড়িৎচালক শক্তিকে আমরা ধরে নিয়েছি হচ্ছে ই। তাহলে এখানে আমরা ধরে নিই যে এখানে এন সংখ্যক ব্যাটারি রয়েছে, এন সংখ্যক ব্যাটারি, এবং তারা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। এবং প্রত্যেকটি রোধের তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর। এবং এদের সকলের সাথে একটি বাহ্যিক রোধ যুক্ত আছে, সেটির পরিমাণকে আমরা বলছি ক্যাপিটাল আর। এটি যেটি হলো, এটি হলো ব্যাটারি শ্রেণী সমবায় বা তড়িৎ কোষের শ্রেণী সমবায়। তাহলে এখানে সবগুলো ব্যাটারির দ্বারা ধরে নেই যে বহির্বর্তনীতে বা এই বর্তনীতে প্রদর্শিত বর্তনীতে প্রবাহমাত্রা হচ্ছে আই। তাহলে প্রবাহমাত্রা আই ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে আমরা বললাম যে আমার যে প্রদর্শিত বর্তনী, যেহেতু ব্যাটারিগুলোকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, তাহলে এক্ষেত্রে মোট তড়িৎচালক শক্তি, সে আমরা বলছি ইআর, ইজ ইকাল টু ই প্লাস ই প্লাস ই প্লাস ই। তাহলে আমরা বলছি যে এখানে এন সংখ্যক, কোষ রয়েছে, তাহলে তাদের মিলিত তড়িৎচালক শক্তি হবে এন ই। এখন তোমরা লক্ষ্য করো যে এই বর্তনীর তুল্য রোধ কত। তাহলে এই বর্তনীর তুল্য রোধ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি দেখছি যে এখানে বাহ্যিক রোধ আর সহ যত অভ্যন্তরীণ রোধ আছে সবগুলো রোধই কি আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে, যেন তারা সবাই হাত ধরা ধরি করে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে, তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত হবে? তাহলে বর্তনীর তুল্য রোধ আমরা আর এস বলতে পারি, যেহেতু সবাই তারা সিরিজ বা শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। তাহলে বাহ্যিক রোধ হচ্ছে আর প্লাস, এখানে শ্রেণী সমবায়ে কত সংখ্যক রোধ যুক্ত আছে? এন সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে তাদের সবাইকে যোগ করলে আর প্লাস আর প্লাস আর, তাহলে এটার মান হবে এন আর। এখন তাহলে বর্তনীর প্রবাহমাত্রা, বর্তনীর সাথে সংশ্লিষ্ট প্রবাহমাত্রা তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু ই আর ডিভাইডেড বাই আর প্লাস এন আর। যেহেতু আমার এই বর্তনীর ক্ষেত্রে মোট তুল্য রোধ এবং এখানে ব্যবহৃত সবগুলো ব্যাটারি মিলিত তড়িৎচালক শক্তি, তাহলে আই ইজ ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। তাহলে যদি এইরকম হয় যে এন আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এন আর, তাহলে আমরা ওইটাকে যদি নেগলেক্ট করি, তাহলে আই ইজ ইকাল টু হবে এন ই ডিভাইডেড বাই আর। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন এন সংখ্যক
ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, তখন এই বর্তনীতে একটি ব্যাটারি থাকলে যে প্রবাহ মাত্রা হতো তার চাইতে সেটা এন গুণ বেড়ে গেল। অর্থাৎ আমরা যদি বেশি বেশি বিদ্যুৎ চালক শক্তিকে অন্য কোনো শক্তিতে কনভার্ট করতে চাই, অর্থাৎ ভোল্টেজের মান বাড়াতে চাই, তাহলে আমার ব্যাটারিগুলোকে কোন সমবায়ে যুক্ত করতে হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। এবং শ্রেণী সমবায়ে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র ব্যাটারি যদি এই বর্তনীতে থাকতো তাহলে যে প্রবাহ মাত্রা হতো সেটি হতো E/R, আর এই সংখ্যক ব্যাটারিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা সেটা এন টাইমস এন গুণ বেড়ে গেছে। তাহলে আমরা যদি এই সার্কিটটার ক্ষেত্রে কি হবে, লংজিভিটি কম হবে কিন্তু অল্প সময়ে বেশি বেশি তড়িৎ চালক শক্তি ব্যয় হয়ে যাবে বা ডিভাইসে ব্যবহৃত হবে, এটা লংজিভিটি কম কিন্তু অল্প সময়ে বেশি পরিমাণ তড়িৎ চালক শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করার ক্ষমতা এই সার্কিট। অথবা আমার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র তড়িৎ চালক শক্তি বিশিষ্ট অনেকগুলো কোষ আছে কিন্তু আমার কোনো একটা ডিভাইসকে চালানোর জন্য বেশি তড়িৎ চালক শক্তি প্রয়োজন, বিশিষ্ট কোষের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্যাটারি শ্রেণী সমবায়ে যাব। এখন আমরা কোষের সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করতে চাই। তাহলে ব্যাটারি বা কোষের শ্রেণী সমবায় আলোচনা করুন, এরপর আমরা এর সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব। কোষের সমান্তরাল তাহলে সমান্তরাল সমবায় যদি হয় তাহলে ব্যাটারিগুলোকে আমার কিভাবে যুক্ত করতে হবে? যে এক্ষেত্রে ব্যাটারিগুলোকে সবগুলো ব্যাটারির ধনাত্মক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং সবগুলো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকবে। তাহলে বর্তনী সংযুক্ত কেমন হবে এটা আমরা দেখে নিই। যে এখানে বেশ কিছু সংখ্যক ব্যাটারি থাকবে এবং সবার ধনাত্মক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং ঋণাত্মক প্রান্ত অপর একটি বিন্দুতে যুক্ত থাকবে। তাহলে এইরকম আমরা ধরে নিচ্ছি যে এখানে প্রত্যেকটা ব্যাটারি তড়িৎ চালক শক্তি হচ্ছে ই এবং এখানে এন সংখ্যক ব্যাটারি সমান্তরাল সমবায়ে রয়েছে, এন সংখ্যক ব্যাটারি যাদের প্রত্যেকের ধনাত্মক প্রান্ত এ বিন্দুতে এবং প্রত্যেকের ঋণাত্মক প্রান্ত বি বিন্দুতে যুক্ত রয়েছে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে? তাহলে যখন আমরা কতগুলো ব্যাটারিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করব তাহলে এই ব্যাটারিগুলোর তুল্য তড়িৎচালক শক্তি হবে যে কোনো একটি ব্যাটারির তড়িৎচালক শক্তি সমান। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখন আমরা ব্যাটারিগুলোকে একটা ঋণাত্মক প্রান্তের সাথে আর একটা ধনাত্মক প্রান্তে যুক্ত করেছি তখন বিভবের মান আস্তে আস্তে বাড়তে থাকছে, কিন্তু যখন আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব তখন এগুলো যেহেতু সমান্তরালে যুক্ত তখন আর বিভবের মান বাড়বে না। অর্থাৎ আমরা যদি বিভব উচ্চতা দিয়ে বোঝাই যে পানির ক্ষেত্রে কোন পানির উচ্চতা যত বেশি হবে অন্য ওই পারের চাইতে অন্য পারের চাইতে, তখন যদি পানিকে আমরা যেতে দিই তখন পানির ফ্লোটা তত বেশি হবে, উচ্চতা যত বেশি হবে তাহলে সেখান থেকে ফ্লো রেট পানি বের হয়ে যাওয়ার হার তত বেশি হবে, যেটা কিনা প্রযোজ্য আমার তড়িৎ কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা সমান্তরাল সমবায়ে কোষগুলোকে যুক্ত করছি তখন সেটা বিভব কিন্তু আর বাড়ছে না, যতই ব্যাটারি যুক্ত করি সেগুলো যেন একটার পাশাপাশি রেখে দিচ্ছি আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেন একটার উপরে একটা রাখছি, অর্থাৎ উচ্চতা বাড়ছে বিভব বাড়ছে ফলে ফ্লো রেট অনেক বাড়ছে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যেন পাশাপাশি রেখে দিচ্ছি ফলে ফ্লো রেট একই থাকবে কিন্তু এটা লংজিভিটি হবে বেশি, এটা
একটার পর একটা করে ব্যাটারি ডিসচার্জ হতে থাকে। তাহলে আমরা ধরে নিয়েছি যে এখানে এন সংখ্যক ব্যাটারি সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে এন সংখ্যক ব্যাটারি সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যুক্ত হলে আমরা বললাম যে এদের তুল্য তড়িৎচালক শক্তি হবে যে কোনো একটি ব্যাটারির সমান। কিন্তু এখানে লক্ষ্য করো যে অভ্যন্তরীণ রোধ প্রত্যেকেরই আর, এবং সেই অভ্যন্তরীণ রোধ গুলো কি আছে, পরস্পরের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে যদি এই অভ্যন্তরীণ রোধ স্মল আর এন সংখ্যক হয় এবং তারা যদি এন সংখ্যক রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ সমান্তরালে যুক্ত থাকায় এদের তুল্য রোধ ওয়ান ডিভাইডেড বাই আর, তাহলে এটা কত সংখ্যক আছে, এন সংখ্যক, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর পি, তাহলে আমার যোগফল হবে এন ওয়ান ডিভাইড বাই আর, তাহলে এন ডিভাইড বাই আর, তাহলে আর পি ইজ ইকাল টু হোয়াট, আর পি ইজ ইকাল টু আর ডিভাইডেড বাই এন। এখন তাহলে এই বর্তনীর সাথে সংশ্লিষ্ট প্রভাব মাত্রা কি হবে, তাহলে আবারও আমরা জানি I is equal to E divided by, তাহলে এই বর্তনীর মোট তুল্য রোধ, এখানে বর্তনীর মোট তুল্য রোধ আর এস ইজ ইকাল টু আর প্লাস আর পি, তাহলে এখানে ক্যাপিটাল আর প্লাস আর পি, তাহলে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস আর ডিভাইডেড বাই এন। তাহলে এখানে I is equal to N E divided by N R plus R, তাহলে এখানে সবাই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী যে N R very very greater than, must be very very greater than small r, তাহলে আমরা যদি ওইটাকে নেগলেক্ট করি, স্মল আর কে অগ্রাহ্য করি, তাহলে আমার প্রভাবমাত্রার মান দাঁড়াবে I is equal to N E divided by N R, that means E divided by R, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখলাম যে যদি আমরা এন সংখ্যক ব্যাটারিকে বা তড়িৎচালক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে প্রভাবমাত্রার মান এন টাইমস বেড়ে গেল। আর এখানে আমরা দেখছি যে এন সংখ্যক ব্যাটারিকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে প্রভাবমাত্রার মান কিন্তু হলো যে কোনো একটি ব্যাটারি থাকলে যে প্রভাবমাত্রা হতো সেটি সম। অর্থাৎ এক্ষেত্রে কি হবে যে কম পরিমাণ তড়িৎচালক শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে, কিন্তু এটা লংজিভিটি হবে অনেক বেশি, কারণ একটার পর একটা ব্যাটারি তড়িৎচালক শক্তি ব্যয় করতে থাকবে। তাহলে এখন আমরা কোষের মিশ্র সমবায় নিয়ে আলোচনা করব যে একই সাথে কোনো একটা বর্তনীতে যদি কত সংখ্যক রোধ শ্রেণীতে থাকে এবং সমান্তরালে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রভাবমাত্রার মান কি হবে বের করতে হবে। তাহলে আমরা এখন কোষের মিশ্র সমবায় নিয়ে আলোচনা করতে চাই, কোষের মিশ্র সমবায়, তাহলে মিশ্র সমবায়ের বর্তনী চিত্র আমরা আঁকি,
তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি ব্যাটারি তড়িৎ চালক শক্তি অভ্যন্তরীণ রোধ আর এইরকম তাই আর এরকম আমি ধরে নিচ্ছি যে এখানে প্রত্যেকটা লাইনে এন সংখ্যক ব্যাটারি শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে এবং এখানে এম সংখ্যক লাইন রয়েছে। তাহলে আমরা বলছি যে এই যে প্রত্যেক লাইনে এন সংখ্যক ব্যাটারি শ্রেণী সমবায় এবং এখানে এম সংখ্যক লাইন রয়েছে তাহলে এম সংখ্যক লাইনে ব্যাটারিগুলো কিন্তু আবার সমান্তরাল সমবায়ে রয়েছে আর প্রতি লাইনে ব্যাটারিগুলো কিন্তু আবার শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এটি সমাধান করব? তাহলে এবং বাহ্যিক রোধ আমার আরই আছে এবং আমার চাবি কে যুক্ত আছে। তাহলে এখানে যেহেতু এন সংখ্যক ব্যাটারি শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে এদের তুল্য তড়িৎচালক শক্তি, প্রতিটি লাইনের তুল্য তড়িৎচালক শক্তি হবে এন ই। এই লাইনের এনই, এ লাইনের এনই, এ লাইনের এনই, কত কত, এই প্রত্যেকটা লাইনে হচ্ছে এন ই। এবং এখানে অভ্যন্তরীণ রোধ গুলো কিন্তু শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে এদের তুল্য রোধ এন আর, এটারও তুল্য রোধ এন আর, এটারও তুল্য অভ্যন্তরীণ রোধ এন আর, এটারও তুল্য অভ্যন্তরীণ রোধ হচ্ছে এন আর। তাহলে প্রথমে আমরা বের করে নিব যে প্রত্যেক লাইনের তড়িৎচালক শক্তি এবং সংশ্লিষ্ট তুল্য অভ্যন্তরীণ রোধ এন আর। তো শিক্ষার্থী লক্ষ্য করো যে এখানে লাইনগুলো কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে লাইনগুলোতে যে সমস্ত ব্যাটারি আছে সবাই কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। এবং তোমরা জানো যে সমান্তরাল সমবায়ে যদি কোষগুলো থাকে তাহলে তাদের তুল্য তড়িৎচালক শক্তি হবে ওই যে কোনো লাইনে অবস্থিত তড়িৎচালক শক্তি সমান। কিন্তু এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে এখানকার অভ্যন্তরীণ যে তুল্য রোধ এনআর 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 এই
এই রকম m সংখ্যক nr গুলো কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে লাইনগুলোতে থাকা অভ্যন্তরীণ রোধসমূহের তুল্য রোধ লাইনগুলোতে থাকা অভ্যন্তরীণ রোধসমূহের তুল্য রোধ অবশ্যই এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। তুল্য রোধ তাহলে আমরা বলতে পারি যে 1 ডিভাইডেড বাই RP, যেহেতু এরা সকলেই প্যারালালি বা সমান্তরালে যুক্ত, তাহলে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই NR প্লাস 1 ডিভাইড বাই NR প্লাস ১ ডিভাইড বাই NR। তাহলে আমাদের কত সংখ্যক রয়েছে? M সংখ্যক। তাহলে দিস 1 ডিভাইড বাই RP ইজ ইকাল টু M ডিভাইড বাই N R। তাহলে RP ইজ ইকাল টু কত আসলো? RP ইজ ইকাল টু আসলো NR ডিভাইড বাই M। এখন তাহলে আমাদের এই মিশ্র সমবায়ে সংশ্লিষ্ট প্রবাহ মাত্রা I ইজ ইকাল টু এখানে তুল্য তড়িৎ চালক শক্তি, এই বর্তনীর মোট তুল্য তড়িৎ চালক শক্তি। তাহলে আমরা বললাম যে কোনো একটি লাইনে থাকা এন সংখ্যক ব্যাটারির তুল্য তড়িৎ চালক শক্তি সেটা হচ্ছে এনই। এখানে বাহ্যিক রোধ হল ক্যাপিটাল আর, প্লাস ওই যে প্রত্যেকটি লাইনে যত সংখ্যক অভ্যন্তরীণ রোধ রয়েছে, আবার যতগুলো লাইন রয়েছে ততগুলো লাইনে তারা আবার সমান্তরালে যুক্ত আছে, সেটার তুল্য রোধকে আমরা বললাম আর পি। তাহলে আই ইজ ইকাল টু কি আসলো? এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর ডিভাইড বাই এম। তাহলে উভয় পক্ষকে যদি আমরা এম দ্বারা গুণ করি তাহলে আমাদের যেটি দাঁড়াবে যে আই ইজ ইকাল টু এন এম ই ডিভাইড বাই এম আর প্লাস এন আর। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে এন এম কি? তাহলে প্রত্যেক লাইনে রয়েছে এন সংখ্যক ব্যাটারি এবং কত সংখ্যক লাইন রয়েছে? এম সংখ্যক। তাহলে এন এম টা কি? এন এম যদি ক্যাপিটাল এন বলি তাহলে বর্তনীতে অবস্থিত সকল তড়িৎচালক শক্তি সংখ্যা, বর্তনীতে অবস্থিত সকল তড়িৎ কোষের সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর, যেখানে ই হলো প্রত্যেকটি ব্যাটারির তড়িৎ চালক শক্তি, এন ই হলো এই বর্তনীতে যত সংখ্যক তড়িৎ চালক শক্তি রয়েছে তার মোট সংখ্যা, আর হলো ক্যাপিটাল আর হলো বাহ্যিক রোধ, স্মল আর হলো প্রত্যেকটি কোষের অভ্যন্তরীণ রোধ, এন স্মল এন হলো প্রত্যেক লাইনে তড়িৎ কোষের সংখ্যা এবং এম হলো লাইন সংখ্যা। তাহলে এই জাতীয় প্রবলেম আসতে কেমন ভাবে আসবে? যে কোন একটি বর্তনীতে প্রত্যেক লাইনে এত সংখ্যক কোষ, এত ভোল্টের
শ্রেণী সমবায়ে যুক্ত আছে, ওই রকম এত সংখ্যক লাইন সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে ওই বর্তনীর সাথে সংশ্লিষ্ট প্রমাণমাত্রা কত? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এইটুকু থাকবে এবং আগামী দিন আমরা এই নিয়মের দু একটি গাণিতিক সমস্যা সমাধান করে আমরা কারচপের সূত্র, ওহমের সূত্রের সাহায্যে কীভাবে ডেরাইভ করা যায় সেটি আমরা হুইটস্টোন ব্রিজ নীতি ওহমের সূত্রের সাহায্যে কীভাবে প্রতিপাদন করা যায় সেটি নিয়ে আমরা কথাবার্তা বলব। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমরা বাসায় আবারও পড়বে, যাতে করে এটি তোমাদের হৃদয়ঙ্গম হয় বা এটি তোমরা বুঝতে পারো, এই কামনা রেখে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।